নিশো এই কি আনতে যাচ্ছি আবার আহা উত্তেজিত কেন হচ্ছেন একটু দাঁড়ান এক্ষুনি তো চলে আসবে বলুন না কি আনছে বেদ বৌমা এটা কি বৌমা আপনি বাজাবেন আমি বাজাবো আপনি বাজাবেন আর গান গাইবেন খুব না আপনার শখ ছিল আপনি বৌমাকে দিয়ে কীর্তন গাবেন এবার আমিও দেখি আমার জ্যাঠা শ্বশুর কিরকম সুন্দর কীর্তন গাইতে পারে কিন্তু বৌমা এই বয়সে আমি কি করে খোল বাজিয়ে কীর্তন গাইব আমি তো আগে কখনো কীর্তন গাইনি বুঝতে পেরেছি আপনি আগে কখনো কীর্তন গাননি আমার শ্বশুর মশাই আগে কখনো গান করেননি কিন্তু আপনাদের চাহিদা আপনাদের বৌমা একদম মাঝে মাঝে লতা মঙ্গেশকরের মতন গান গাইবেন আশা ভোঁসলের মতন গান গাইবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতন গান গাইবে কি তাই তো হ্যাঁ আপনারা তো রান্না বান্নাটাও ঠিক করে করতে পারেন না ঘটি গড়িয়ে জল পর্যন্ত খান না হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির ছেলেরা ঘটি গড়িয়ে জল খায় না হ্যাঁ কিন্তু বৌমা চাই শেফ বৌমাকে শেফ হতে হবে বৌমাকে গান গাইতে জানতে হবে নৃত্যে পটু হবে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আর কোনো শর্ত নয় বৌমা আর কোনো শর্ত না এই দেখো পিসির কিন্তু হাই প্রেশার হ্যাঁ এরকম করো না বৌমা এরকম করো না বেশ তাহলে আপনি খোল বাজাবেন আর আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওনারা কীর্তন গাইবেন কীর্তন করব হরি বল হরি বল কেন অসুবিধাটা কোথায় দেখো বৌমা এটা কি ঠিক হবে আমি বলছিলাম যে জ্যাঠাই বলছি যখন করেই ফেলো না বৌমা আসছি আসছি পিসিমা ডার্লিং বলছি যে আর দেরি করো না অনেক হয়েছে চলো এবার রেডি হয়ে নাও প্লিজ ঠিক আছে রেডি হচ্ছে একটু দাঁড়াও এনিওয়ে বাই পপস বাই মমস বাই বাই জ্যাটস বাই বাই জ্যাটস এই বেদ হ্যাঁ জ্যাটস কাকে বললো আমার কি মনে হয় জানো জ্যাঠাই জ্যাঠামশাইকে ছোট করে জ্যাটস জ্যাঠা শ্বশুরকে জ্যাটস তাহলে খুব শ্বশুরকে কি বলবে খুবস